প্রাতভ্রমণে বেরিয়ে দুষ্কৃতীদের দ্বারা আক্রান্ত হলেন এক তৃণমূল কর্মী ঘটনাটি ঘটেছে রবিবার দত্তপুকুর থানার কাশিমপুর গ্রাম পঞ্চায়েতে জখম অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে প্রাতভ্রমণে বেরিয়ে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হলেন কাশীপুর গ্রাম পঞ্চায়েতের সদস্যার স্বামী জখম অবস্থায় তাকে বারশত জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে জানা গেছে পঞ্চায়েত সদস্য রীনা দাসের স্বামী মন্টু দাস প্রতিদিনের মতো রবিবারও প্রাতভ্রমণে বের হন অভিযোগ ভোরবেলা কয়েকজন দুষ্কৃতী ধারালো অস্ত্র নিয়ে তার ওপর চড়াও হয় সে হাঁটতে বেরিয়েছে তারপরে এই ওরা সারা রাত্রির ধরে সারা রাত্রির ধরে রাস্তায় রাস্তায় আজে বাজে ভাষা গালাগালি যা তা ভাষা দিয়ে সারা রাত্রির এই মানে যে তার পর থেকে এই করে বেড়াচ্ছে হ্যাঁ এই করে বেড়াচ্ছে মানে পাড়ার কেউ টিকতে পারছে না রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয় অভিযোগের তীর বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দিকে ঘটনায় এলাকায় উত্তেজনা দেখা দেয় ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ আজকাই আমি বুঝতেই পারিনি যে কেন আজ আমার এরা ওই এলাকায় টাকা পয়সা তুলতো কিন্তু আমার জন্য সেগুলো দিতে পারে না আমি অনেকবার বাধা দিয়েছি এতে এবং পঞ্চায়েত ভোটের আগেও একবার আমাকে এরা মারার চেষ্টা করেছিল তখনও মারতে পারিনি আজকে সকালবেলায় হঠাৎ আমাকে আচমকায় বাড়ি ফিরছিলাম যখন তখন আমাকে কোপ ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যানসল্যান্ড দত্তপুকুর